নমস্কার বন্ধুরা, আমি মহুয়া সরকার আর আপনারা দেখছেন আমার চ্যানেল গুড লাইফ বাংলাতে। আপনাদের আবার নতুন করে স্বাগত জানাচ্ছি। আমি চিকেন কষা বানানোর জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে, আর নিয়েছি হাফ টমেটো, দুটো কাঁচা লঙ্কা, দুটো আলু, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, রসুন বাটা, আর লাগছে আদা বাটা, আর 500 গ্রাম চিকেন ম্যারিনেট করে রাখা ছিল ভিনিগার ও লবণ দিয়ে। বন্ধুরা, যাওয়া যাক আমার রান্নাঘরে আজকে রান্নাটি স্টার্ট করার জন্য। প্রথমে কড়াইতে 4 চামচ পরিমাণ তেল দিলাম। সর্ষের তেল আমি ব্যবহার করছি। তেলটা গরম হতে আমি এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এবার দিচ্ছি অল্প পরিমাণ লবণ এবং খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে আমি আলুগুলো নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ চিনি দেব, এতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। চিনিগুলো যতক্ষণ বুজ বুজ হতে থাকবে খুন্তি দেওয়া চলবে না। এবার ওর মধ্যে আমি তেজপাতা এবং গরম মশলা, যেগুলো আমি থেঁতো করে রেখেছিলাম, সেগুলো ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। দেখুন, কোনো কিছু রং না দেওয়াতেই পেঁয়াজগুলো খুব সুন্দর একটা লাল কালার চলে এসছে। এতে আমি কিন্তু কোনো হলুদ কিছুই দিইনি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, যেগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচের মতো। এবার দিচ্ছি টমেটো এবং কাঁচা লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে ফেটিয়ে রাখা টক দই। দেখুন, মাংসটা ভালোভাবে কষানো হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। এতে মাংসের টেস্টটা বা ঝোলের টেস্টটা খুব ভালো আসে। আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আমি তরকারিটা চাপা দিয়ে রেখে দেব। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, যে যার টেস্ট অনুযায়ী আপনারা লবণ দেবেন।
এবার তরকারিটা আমি ঢাকনা দিয়ে দিলাম। কুড়ি মিনিট পরে আবার ফিরে এলাম। দেখুন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে এবং ঝোলটাও মরে এসছে। নিন, রেডি হয়ে গেল গরম গরম চিকেন কষা। এবার একটা প্লেটে এটা আমি পরিবেশন করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আমার চ্যানেলটিকে ভালোবাসতে থাকুন এবং আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকব। ধন্যবাদ।